মুই তো এখানে পানি নিতে আহি নাই। আপনার লগে কথা কইতে আসি। মোর একটু দেখেন, দেখা শেষ। মোর কপালে সিঁদুর উঠছে, হাতে শাখা, কিন্তু মোর মনটা একটু বদলায় নাই। দেখে না শেষ, ভালো পানি খান, মুছিয়ে দিই। জানো না কেমন আছে হারা, জায়গা জমি বেশি পোয়া পাঠাইছে বিদেশে, দাদা আইসে ফেরো দহিন দিয়া টাক খাইতে খাইতে, হে ভাই ফ্যামিলিটা কেমন থাকতে পারে তুমি জানো না। তুমি দাদার লেগে কিছু করো না কে? কিছু করি না মানে, এই তুমি আমাকে কখনো বলছো যে দাদার জন্য কিছু করো, মাসিমার জন্য কিছু করো? তুমি যদি আমাকে বলতা, তুমি যদি আমাকে অনুরোধ দিতা, আমি হে না বললে পারতাম মাসিমা? আপনি কেন দেই আপনার কথা হন্তে হন্তে আমার কান পচাই ফেলাইছি, আপনার জন্য আমি কিছু করবো না? আরে আমি তো আপনার ছেলের মতো, কি তুমি আমাকে বলতে পারতা না আগে যে কিছু করো দাদার জন্য? তুমি কিন্তু কাজটা ভালো করো না কিন্তু। এই মাসিমা এক হইলাম করে ঝগড়ার কথা না, রাগারাগি না কইলাম, আপনাকে কিন্তু অন্তর দিয়ে ভালো পাই, একদম নিজের লোকের মতো কিন্তু জানি আপনাকে, আপন মান মতো জানি। সেই জন্য যে কি করা যায় রাজার লাগে বোঝা পড়া করিয়া আমি আইতেছি আপনার বাড়িতে। আপনি বাড়ি যান, আমি যাই জানাবো আপনাদের। ভগবান যেন তোমার মঙ্গল করে, জান কোনো চিন্তা করিয়েন না।